আইটেন বলেরো মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিন যুবক। ঘটনাটি ঘটেছে উধারবন্দ থানার অন্তর্গত বাহাদুরপুর মহাসড়কে। আহতরা হলেন শাহিন আহমেদ লস্কর, মাসুম আহমেদ বড়ভূঁইয়া এবং খালিক উদ্দিন বড়ভূঁইয়া। জানা গেছে, দুর্ঘটনায় আহত মাসুম আহমেদ বড়ভূঁইয়ার মাথায় গুরুতর চোট লেগেছে। বর্তমানে তিন যাত্রীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন যাত্রী নিয়ে আইটেন গাড়িটি বাহাদুরপুর আসার পর বিপরীত দিক থেকে প্রচণ্ড গতিতে আসা বলেরোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই উধারবন্দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, তবে তার আগেই বলেরো গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ আইটেন গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।